আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে টিভির বিশেষ আয়োজন সাওম ও ফজিলত অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি কারি মাওলানা নাসিরউদ্দিন উদ্দিন ফুয়াদ রমজান মাসে রসুল্লাহ আলাইহাল্লাম অনেকগুলো ইবাদত করতেন এবং তিনি এভাবে করে বলেছেন সুমো কু মু লাইলাহা মু লাইলাহা ওয়া সুমোয়াহা আর এই জন্যই রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই ওই রাতেই আমরা তারাবীর নামাজ আদায় করে থাকি তারাবিহ এটি হচ্ছে তারাবিহ এর বহু বচন এর অর্থ হচ্ছে প্রশান্তি অথবা বিশ্রাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমাদের মধ্যে এই সমাজ আমরা অনেকে তারাবি নামাজটাকে তাড়াতাড়ি নামাজ করে ফেলেছি কে চাইতে বেশি দ্রুত নামাজ পড়তে পারি বিশ্রাঘাত অনেক জায়গায় আছে অনেক মসজিদে আমাদের সম্মানিত ইমাম সাহেব যারা নাকি তারাবি নামাজ পড়ান হাবেদ সাহেবরাও এত দ্রুত নামাজ পড়েন শুধুমাত্র আলহামদুলিল্লাহ আর ওয়ালাদ আয়াতের শুরু আর যে আয়াতের শেষ এটা বুঝা যাচ্ছে এর বাইরে আর কোনো কিছুই বোঝা যায় না আমরা যদি এইভাবে করে তারাবির নামাজ আদায় করি অবশ্যই আমাদের গুণা হবে অবশ্যই আমাদের গুণা হবে তারবি নামাজ আমরা পড়ব আত্মশুদ্ধির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তারাবি নামাজ আদায় করবো রসুল্লাহ তিনি নিজেই বলেছেন যে ব্যক্তি ইবানের সাথে সবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ আদায় করবে তার অতীতের সব গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন সুভান আল্লাহ আল্লাহ সব গুণা ক্ষমা করে দিবেন কিন্তু আমি যদি তারাবিটাকে তাড়াতাড়ি নামাজ আদায় করে থাকি তাহলে কি আমার গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবেন রসুলুল্লাহ সাল্লাহ আলী বলেছেন আল্লাহ তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবিহকে সুন্নাত করেছি তার মানে কি আমি রোজা রেখেছি আল্লাহর ফরজ আদায় করছি তাহলে রসুল সাল্লাহ আলু সুন্নারটি কেউ কি আমরা ছেড়ে দিব এটা কি ঠিক হবে আমাদের কি এটা উচিত হবে কিছুতেই নয় পবিত্র মাহে রমজানে যত বেশি ইবাদত করা যায় রসুল্লাহ সাল্লাহ আলু হিসালাম অন্য এগারোটি মাসের তুলনায় পবিত্র মাহে রমজানে অনেক বেশি ইবাদত করতেন এবাদতের পরিধিকে তিনি অনেক বেশি করতেন দান সৎকাকে অনেক বেশি তিনি করতেন কেমন আছে সাহাবিরা এই কথা বলেছেন বলা বলি করতেন আল্লাহ রসুল সাল্লামকে কেউ যদি এক অহুদ পাহাড় পরিমাণ সম্পদও দান করে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সব সম্পদ বিলিয়ে দিতেন দান করে দিতেন আমরা তারাবির নামাজ আদায় করব আমাদের সমাজে কেউ আট রাকাত কেউ বিশ রাকাত তারাবি এটা নিয়ে দ্বন্দ্ব অনেকেই বলে আট রাকাত বারো রাকাত বিশ রাকাত আমাদের সমাজে তিনটি মতভেদ এরকম আছে আট বারো এবং বিশ রসুদ সাল্লাহ আট রাকাত তারাবি নামাজ আদায় করেছেন এরকমও যেমন প্রমাণ আছে তিনি বিশ তারাবি নামাজ আদায় করেছেন কিন্তু রসুদ সাল্লাহ আলী সাল্লামের আট রাকাত তারাবিটি এমন ছিল তিনি এত দীর্ঘ তেলওয়াত করতেন করতে করতে মধ্য রাত হয়ে যেত কিন্তু আমরা কি করছি আমরা দেখা যাচ্ছে আট রাকাত তারাবি নামাজ আদায় করছি কেন বিশ রাকাত না পড়ে আট রাকাত পড়লেও তো চলে অসুবিধা কি আমি তারাবি আদায় করতে হবে এই জন্য করছি কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভ কি আমাদের হবে কখনো না কিন্তু ওমর তোমর রাদ আনহুয়ের আমলে ইজমায়ের ভিত্তিতে ইজমা কি ঐকমত্যের ভিত্তিতে বিশ্রাকাত তারাবি করা হয়েছিল হজরতমর আলহানের শাসন আমলে এবং ওমর আদান তিনি করেছিলেন তারা পর্যন্ত আট রাকাত বারো বিশ্রাকাত বিভিন্ন আছে বিভিন্ন মতভেদ আছে পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফে বিশ্রাকাত তারাবি হয় পবিত্র মসজিদে নববীতেও বিশ্রাকাত হয় এই জন্য আট রাকাত বিশ রাকাত এই মতভেদ এই দ্বন্দ্ব বা এই হীনমন্যতা আমি করলাম যে আট রাকাত পড়লাম না অথবা আটরা কাত পড়লাম বিশ রাখাত এত কষ্ট করে পড়ার দরকারটা কি কিন্তু আমরা তারাবি নামাজ আদায় করবো আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে কেউ যদি আল্লাহকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে আট রা কাত পড়লাম খুব দ্রুত আটটা কাত শেষ করে দিলাম এটা কিছুতেই উচিত না আবার আমাদের সমাজে দেখা যায় এরকম অনেক জায়গায় প্রচলন আছে সাত দিনে খতম দিচ্ছি আমরা দশ দিনে খতম দিচ্ছি কিন্তু খুব দ্রুত পড়ে যাচ্ছি এটাও কিন্তু কিছুতেই উচিত না কোরআন শরীফ পড়তে হবে সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে হবে আমার ওয়াকফ ঠিক নেই আমার মাদ ঠিক নেই গুননা ঠিক নেই আল্লাহ আল্লাহর আলমিন মাদ গুননা সবসময় তো কোরআন নাজিল করেছেন কিন্তু যখন আমার এগুলো ঠিক হচ্ছে না আমি এটা করছি খুব দ্রুত তারাবি পড়ছি তাদের সম্পর্কে রাসুল্লাহ সাল্লি সাল্লাম এভাবে করে বলেছেন রুবাকারি কুরআন কুরআন উয়াল আনু অনেক কোরআন শরীফ পাঠক আছে তারা কোরআন শরীফ পাঠ করছে কিন্তু কোরআন শরীফ তাদেরকে অভিসম পাঠ করছে লানত করছে আমরা কি তাহলে ওই দলে অন্তর্ভুক্ত হয়ে যাই কি না সুপ্রিয় বন্ধুগণ অবশ্যই আমাদেরকে কোরআন শরীফ পড়তে হবে কোরআনের হক আদায় করে কোরআন শরীফ পড়তে হবে কোরআন শরীফের যতগুলো নিয়ম আছে একদম সাহি শুদ্ধভাবে মদ গুন্না ওয়াকফ প্রত্যেকটি হরফ সহ উচ্চারণ করতে হবে কিন্তু আমি খুব দ্রুত পড়ার কারণে আমার কোরআন শরীফ পড়ার জন্য ভুল না হয়ে যায় এই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদের সবাইকে চেষ্টা করতে হবে পবিত্র মাহে রমজানে ত্রিশটি রোজা রাখতে এবং সেই সাথে আমরা তারাবি নামাজ আদায় করব। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তারাবীর মধ্যে আমরা কোরআন শরীফ খতম করব কোনো সন্দেহ নেই কিন্তু সেটা যেন ধীরে ধীরে সুন্দরভাবে হয় আল্লাহ রবিল্লা আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله وبركاته